অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। মীন রাশি মানুষ মার্চ মাসে কি ফল পেতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। অর্থাৎ আগামী মাসে কি ঘটতে চলেছে, কোন কোন দিকে শুভ এবং কোন কোন দিক থেকে আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, তাও এই ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো। এটি মাসিক রাশিফলের ভিডিও, অনেকেরই মিলে যাচ্ছে, কারো কারো ক্ষেত্রে আবার কিছু অংশে মিলছে, কিছু অংশে মিলছে না। আমি কখনোই দাবি করি না যে 100% মিলবে, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে চলার পথে গাইড হিসেবে কিন্তু কাজে আসবে। তো এ মাসে যা গ্রহের গোচর সেই অনুযায়ী মীন রাশির ক্ষেত্রে আপনাদের, প্রথম কথা বলি, শরীরগত দিকটা কিন্তু আপনাদের আগের থেকে যথেষ্ট ভালো থাকবে। অর্থাৎ শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো। দ্বিতীয় নম্বর পয়েন্ট, প্রেমের দিক থেকে আপনারা মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ যারা নতুন প্রেম করছে বা প্রেমের ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেছে, সেই ব্রেকআপের জায়গাটা আবার জয়েন্ট লাগার সম্ভাবনা কিন্তু মার্চ মাসের মাঝামাঝি থেকে কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে যারা কম্পিটিটিভ পরীক্ষা দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ আসতে চলেছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনারা কিন্তু যথেষ্ট সফলতা কিন্তু পাবেন। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি, সরকারি চাকরি অথবা বেসরকারি চাকরির ক্ষেত্রে আপনার চাকরির একটা সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের, আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে বিবাহের ব্যাপারটা অর্থাৎ বিয়ের দিকটা কিন্তু যথেষ্ট ভালো একটা দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ শুভ বিবাহের কানেকশান এই সময় কিন্তু আপনাদের থাকছে। অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে বহুদিন ধরে চেষ্টা করছেন কি না, এই বিয়ের যোগাযোগ, বিয়ের কানেকশানটা কিন্তু এই সময় আপনাদের প্রভূত পরিমাণে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই সময় যোগাযোগটা কিন্তু করুন। লাভ ম্যারেজের চার্ট, আপনাদের শিক্ষার দিকটা যদি আসি, শিক্ষাগত দিকটা কিন্তু যারা উচ্চশিক্ষায় আছে তাদের ক্ষেত্রে ভালো, যারা প্রাইমারিতে আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো। এবার আসি আপনাদের ব্যবসার জায়গাটা, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের মোটের উপর কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। কারণ আপনাদের রাশির সপ্তমপতি আপনাদের রাশির একাদশ স্থানে অবস্থান করছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা থেকে লাভ, সফলতা, সাকসেসের জায়গা কিন্তু তৈরি করবে। কর্ম সংক্রান্ত জায়গাটা আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভালো কিন্তু দিক দেখা যাচ্ছে। অর্থাৎ কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রের পদোন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু যেমন বাড়িয়ে তুলবে, তেমনি আপনাদের এই মাসে কিছু কিছু ক্ষেত্রে দুর্ভ্রমণ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। তবে আপনাদের ছোট ভাই বোনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সমস্যা হওয়ার জায়গা কিন্তু থাকছে। তবে এ মাসে আপনাদের পরাক্রম কিন্তু বাড়বে, অর্থাৎ যথেষ্ট পরিমাণে উদ্যম এই সময় কিন্তু থাকছে। তবে এ মাসে আপনাদের বন্ধুবান্ধব থেকে সহযোগিতা কিন্তু আপনারা পাবেন। আপনাদের বাড়িতে কোনো মাঙ্গলিক ক্রিয়া অর্থাৎ বিয়ে বা কোনো কিছু শুভ অনুষ্ঠান এই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা এজেড পার্সন আছে তাদের ক্ষেত্রে আপনাদের কোমরের নিম্নাঙ্গ, পা নিয়ে সমস্যা, রক্ত, উচ্চ রক্তচাপ এবং আপনাদের থাইরয়েডের প্রবলেম এবং ব্যাক পেন, সিদ্ধারাতে ব্যথা, এই জায়গাগুলো, কিছু কিছু ক্ষেত্রে চোখের সমস্যা আসা সময়টা কিন্তু বাড়িয়ে তুলছে আপনি যদি মীন রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে। এবং আপনাদের যথেষ্ট পরিমাণে উন্নতি কিন্তু হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনাটা বাড়িয়ে তুলছে। কাজ, দীর্ঘদিনকার আটকে থাকা কাজগুলো আপনাদের সম্পন্ন হবে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু থাকছে। এবং
আপনাদের পরিবারের সুখের জায়গা, পরিবারের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সুখ এবং কিছু উন্নতির সম্ভাবনাটা কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার ক্ষেত্রে ভাইয়ের সাপোর্টটা কিন্তু আপনার এই মাসে, এমনকি ভাইয়ের শরীরগত দিকটা কিন্তু খারাপ। মায়ের শরীর স্বাস্থ্য মোটের উপর দিয়ে ভালো চলবে, পিতার শরীর স্বাস্থ্য মোটামুটি কিন্তু ভালো চলবে। যারা এজেন্সি নিয়ে কাজকর্ম করছে বা আপনি ধরুন মার্কেটিং বা সেলসে আছেন বা আপনি রাইটার, এই জায়গাগুলো ভালো, বা আপনি প্রমোটার বিল্ডার বা আপনি সরকারি কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সরকারি কোনো কন্ট্রাক্টের সঙ্গে যুক্ত আছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকবে। তবে আপনাদের এ মাসে এই ভাড়াটিয়া নিয়ে সমস্যা, ভাড়াটিয়ার জায়গাটা নিয়ে কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকবে। বিদেশ থেকে অর্থ আসে, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গা থেকে কিন্তু আপনারা এ মাসে যথেষ্ট পরিমাণে অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের এ মাসে বেশ কিছু কানেকশান কিন্তু আসবে, নতুন যোগাযোগ, আর্থিক স্টেবিলিটির জায়গাটা যথেষ্ট পরিমাণে থাকছে, প্রেমের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যেমন ভালো। মাসের মাঝামাঝি থেকে আমি আবারও বলছি, প্রথম দিকটা আপনার প্রেমিক প্রেমিকারা যারা আছেন কিনা, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, অর্থাৎ আপনারা একটু আন্ডারস্ট্যান্ডিং করে চললে কিনা এই জায়গাটা কিন্তু, সম্পর্কের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো দিক কিন্তু থাকবে। তো আপনি যদি মীন রাশি মানুষ হন, আপনার জন্য এই মাসে বেশ কিছু শুভ সংবাদও কিন্তু অপেক্ষা করছে, অর্থাৎ আপনাদের আটকে যাওয়া টাকা, ডুবে যাওয়া টাকা, সেই টাকা পুনরুদ্ধার হওয়া এবং গুরুর থেকে সহযোগিতা পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে। সন্তানের দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তানের এডুকেশন বা সন্তানের জন্য কিছু আপনার গর্ব অনুভব হওয়ার সম্ভাবনা, অর্থাৎ সন্তান সুখের জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষায় যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, পিএইচডি করছে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো, এবং এর পাশাপাশি যারা বিউটি পার্লার আছে বা এই জায়গাগুলো কিন্তু আপনাদের প্রভূত উন্নতি কিন্তু দেখা যাচ্ছে। এই ছিল মীন রাশির জিস্ট, কেমন যাবে মার্চ মাস তার একটা সম্ভাবনা পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে দিলাম। নমস্কার, ধন্যবাদ।